আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা বুক অ্যাড করার জন্য এখানে একটি ফর্ম ডিজাইন করেছি এবং একটি টেবিল এখানে ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা বুকগুলো ইনসার্ট করব। তার আগে একটি বিষয়, আমরা লাস্ট ভিডিওতে এখানে মেনু অ্যাক্টিভের একটি চেঞ্জ করেছিলাম। তো এই চেঞ্জটা করার ফলে এখানে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হলো যখন আমরা লগ আউট করছি, দেন লগ আউট করে আবার যখন লগ ইন করছি, 1 2 3 4 5 6 দিয়ে যখন লগ ইন করছি, তখন দেখুন এখান থেকে কিন্তু ড্যাশবোর্ডটা সিলেক্ট আছে, আবার এখান থেকে বুকসের যে মেনুটা এটাও কিন্তু সিলেক্ট আছে। তো এই সমস্যাটা কিন্তু হচ্ছে। আবার যখন অ্যাড বুকে যাচ্ছি তখন কিন্তু আর এগুলো সিলেক্ট হচ্ছে না। মূলত যখন আমি এই অপশনগুলোতে যখন যাচ্ছি তখন কিন্তু দুইটি সিলেক্ট থাকছে। তো এটি করার জন্য আমরা সহজে একটি কাজ করতে পারি, যে আমরা হেডারের মধ্যে আগে যেভাবে লিখেছিলাম সেভাবে লিখলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, জাস্ট এখান থেকে যতটুকু আছে ততটুকু এখান থেকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম, ওকে। আর এখান থেকে অ্যাড বুক এটা বাদ দিচ্ছি, এবং এই পাশ থেকে আমরা ম্যানেজ বুকের যেটা আছে এটা বাদ দিয়ে দেবো, এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। এক কথায় প্রথম অবস্থায় যেমন ছিল আমরা সেভাবে করে নিলাম, তাহলে কিন্তু সমস্যা হবে না। এবার আমরা একটু চেক করি, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি, এবার কিন্তু শুধুমাত্র ড্যাশবোর্ডটা এখান থেকে অ্যাক্টিভ হচ্ছে। আবার যখন স্টুডেন্টে যাচ্ছি তখন স্টুডেন্টসটাই কিন্তু অ্যাক্টিভ থাকছে, এবং এগুলোতে তো ঠিকঠাকই ছিল। তো এখন আমরা কি করব, বুকগুলো ইনসার্ট করব। অলরেডি আমরা কিন্তু যে সমস্ত ভ্যালুগুলো ফর্ম থেকে পোস্ট হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখানে ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। জাস্ট সেই ভ্যালুগুলো আমরা এখন ডাটাবেজে ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য কি আমাদেরকে একটি কোয়ারি এক্সিকিউট করতে হবে, MySQL I কোয়ারি এই ফাংশনের মাধ্যমে। ফার্স্ট প্যারামিটারে আমাদের কানেকশনটা দিয়ে দিতে হবে। আমাদের হেডারের মধ্যে ডাটাবেস কানেকশন দেওয়া আছে কিনা আমরা একটু চেক করে নিই। আচ্ছা, এখানে যে ডাটাবেস কানেকশনটা কিন্তু দেওয়া আছে, তো অবশ্যই ডাটাবেস কানেকশনটা দিয়ে নিতে হবে। তো ডাটাবেস কানেকশন যেহেতু দেওয়া আছে তাহলে আর কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, এখানে এসে ফার্স্ট প্যারামিটারে আমাদের কানেকশনটা দিতে হবে, কন। হেডারের মধ্যে দেওয়ার কারণ কি, আমাদের এই যে হেডারের মধ্যে দেওয়ার ফলে আমাদের এখানে যত পেজ থাকবে, যতগুলো পেজ হবে, আচ্ছা এটা স্টুডেন্ট, আমরা যাব হচ্ছে লাইব্রেরিয়ানের মধ্যে, লাইব্রেরিয়ানের হেডার ডট পিএসপিটা ওপেন করব, লাইব্রেরিয়ানের হেডার ডট পিএসপি। এই যে এটাতে কিন্তু ডাটাবেস কানেকশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে। তো এই হেডারে দেওয়ার ফলে আমাদের এখানে যতগুলো পেজ হবে সবগুলো পেজেই কিন্তু ডাটাবেস কানেকশনটা অটো পেয়ে যাবে, আমাদেরকে প্রতিটা পেজে আলাদা আলাদাভাবে কোনো ডাটাবেস কানেকশন দেওয়ার কোনো প্রয়োজন হবে না, ওকে। এই জন্য আমরা হেডারে ইউজ করবো এটা। আচ্ছা, তো যেহেতু ডাটাবেস কানেকশন দেওয়া আছে আর আমাদের কানেকশনটা আছে কি কন ভেরিয়েবলের মধ্যে, এখানে কন ভেরিয়েবলটা দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয়টাতে আমাদের কোয়ারিটা দিতে হবে। তো যেহেতু কোয়ারিটা অনেক বড় হবে, আমি এখান থেকে শর্টকাটে নিয়ে আসছি, এসকিউএলে একটা ক্লিক করব। দেন এসকিউএলে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে কোয়ারি লেখার অপশন আসবে, আমি এখান থেকে ইনসার্ট একটি ক্লিক করলাম, তো এখানে কিন্তু কোয়ারিটা চলে আসছে। আর একটা বিষয় আমি এখানে একটা চেঞ্জ করেছি, যে ডেট টাইম নামে একটা ফিল্ড এখানে বাড়িয়ে নিয়েছে, পরবর্তীতে আপনারা ডেট টাইমটা নিতে পারেন। ডেট টাইমটা নেওয়ার কারণ কি, যে এই বুকটা কখন অ্যাড হচ্ছে সেই টাইমটা আমরা রাখবো, ওকে। আচ্ছা, এবার আমি এখান থেকে ভ্যালুর মধ্যে থেকে সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, আর ডেট টাইমটা আমাদের সিস্টেম থেকে পাবে, এই জন্য ডেট টাইমটাও এখান থেকে বাদ দিয়ে দিলাম। আইডিটাও আমাদের সিস্টেম থেকে পাবে, এই জন্য আইডিটাও এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এই যে এখানে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো আমরা ইনসার্ট করব, ওকে। এটা কপি করছি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পরে একটা বিষয় এখানে দেখুন, যে এই লাইনটা কি আমাদের স্ক্রিন থেকে বাইরে চলে যাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে রাখতে পারি, নোটপ্যাড প্লাস প্লাসে ওয়ার্ড র্যাপ, সাবলাইম টেক্সটে ওয়ার্ড র্যাপটা দিয়ে নিতে হয়। তো এখানে হচ্ছে আমরা যেটা করব, এখানেও ভিউতে যাব, দেন অ্যাক্টিভ এডিটর, এখান থেকে ইউজ সাপোর্ট, জাস্ট এটা ক্লিক করলে এই যে চলে আসছে কিন্তু। আচ্ছা, এবার ফার্স্ট এখানে কি ফার্স্টে আমাদের কি হবে, বুক নেম, কারণ কি আমাদের সিরিয়াল অনুযায়ী আছে, এখানে নেমগুলো সেই সিরিয়াল অনুযায়ী দিতে হবে। অবশ্যই এইগুলো এক একটা ভেরিয়েবল, সে কারণে আমাদেরকে এখানে কি ইউজ করতে হবে, সিঙ্গেল কোটেশন, কারণ কি আমরা বাইরে ডাবল কোটেশন ইউজ করেছি, ভিতরে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে, নাহলে কিন্তু কোয়ারিটি এক্সিকিউট হবে না। তো আমি এখানে যে কয়টা আছে, সম্ভবত 8টা ছিল, আমি 8টা এখানে কপি করে নিচ্ছি, এভাবে কপি করে নিলাম। প্রথমটার মধ্যে হবে হচ্ছে আমাদের নেম, বুক নেম, বুক নেম। এরপরেরটায় হবে হচ্ছে বুক ইমেজ, বুক ইমেজ, বুক ইমেজের নাম আমরা এই যে ইমেজ দিয়েছি, তাহলে আমাদের এখানে দিতে হবে ইমেজ। আর তৃতীয়টার মধ্যে কী ছিল, অথর নেম। তো আমি এভাবে সিরিয়াল অনুযায়ী সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, বুক প্রাইস,
এরপরে বুক কোয়ান্টিটি, এরপরে অ্যাভেলেবল কোয়ান্টিটি, অ্যাভেলেবল কোয়ান্টিটি, আরেকটি কি ছিল আমাদের লাস্টে, এখানে লাইব্রেরিয়ানের ইউজার নেমটা ছিল, তো আমাদেরকে এখানে কি ইউজার নেমটা দিতে হবে, লাইব্রেরিয়ানের ইউজার নেমটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন লাইব্রেরিয়ানের ইউজার নেমটা আমরা কোথায় পাবো? আমরা যখন লগ ইন করেছি তখন কিন্তু সেশনে আমরা লাইব্রেরিয়ানের, এই যে সেশনের মধ্যে লাইব্রেরিয়ানের ইমেলটা রেখে দিয়েছি। এখন সে যদি ইমেল দিয়ে লগ ইন করে তাহলে এখানে ইমেলটা আসবে, আর যদি সে ইউজার নেম দিয়ে লগ ইন করে তাহলে এখানে ইউজার নেম আসবে। এখন আমরা যদি ডাটাবেজে ইউজার নেমটা রাখতে চাই, যেহেতু আমি এখানে ফিল্ডটা দিয়েছি কি ইউজার নেম, লাইব্রেরিয়ান ইউজার নেম, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে এই যে লগ ইন করছে যে ইউজার, তার আমরা ইউজার নেমটা কিন্তু রাখতে পারি। কীভাবে রাখবো, জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে দিয়ে দিচ্ছি সাপোজ লাইব্রেরিয়ান ইউজার নেম। এখন ইউজার নেমটা আমরা কোথায় পাবো? ইউজার নেমটা কিন্তু আমাদের এই যে রোয়ের মধ্যে আছে, এই রোয়ের মধ্যে। আমরা এখানে যে পাসওয়ার্ড যেভাবে চেক করেছিলাম, তো রো অফ ইউজার নেম দিয়ে দিতে হবে, ইউজার নেম। ওকে, তাহলে কী হবে যে আমাদের এই সেশনের মধ্যে কিন্তু ইউজার নেমটা চলে আসবে। আমরা একটু চেক করি আমাদের ডাটাবেজে, একটু চেক করি যে ফিল্ড নেমটা ইউজার নেম ছিল না অন্য কিছু ছিল। হ্যাঁ, ইউজার নেমই ছিল। তাহলে কী হবে যে ইউজার নেমটা কিন্তু চলে আসবে। আমি বুকস টেবিলে আবার যাচ্ছি, দেন আমরা এই সেশনটা এখান থেকে নিয়ে যাচ্ছি, এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের অ্যাড বুক এখানে এসে আমি এখানে পেস্ট করছি এটাকে। ওকে, জাস্ট এর নামটা করে দিচ্ছি লাইব্রেরিয়ান ইউজার নেম, একটা ভেরিয়েবল নিয়ে এখানে লাইব্রেরিয়ান ইউজার নেম। তাহলে কী হবে যে লাইব্রেরিয়ান ইউজার নেমের মধ্যে কিন্তু লাইব্রেরিয়ানের যে ইউজার নেমটা সেটা কিন্তু চলে আসবে। এই ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দেব, তাহলে কী হবে যে ওই নামটা কিন্তু ইনসার্ট হবে। এখন আমি কী করলাম যে এই সেশনটা কিন্তু সব এখন আমরা এখানে অ্যাড করলাম, তাহলে কী হচ্ছে যে সেশনে কিন্তু এই মানটা নেই। তো ফার্স্টে আমাদেরকে এখান থেকে লগ আউট করতে হবে, লগ আউট করলাম। এবার যদি আমরা এখান থেকে লগ ইন করি তাহলে কিন্তু এবার সেশনে ইউজার নেমটা চলে আসবে। লগ ইন করলাম এখান থেকে অ্যাড বুক, এখান থেকে আমি একটা বইয়ের নাম দিচ্ছি, যেহেতু আমাদের এখানে কোয়ারিটা একটু চেক করি যে এখানে কোয়ারিটা আমরা লিখেছি, জাস্ট কোনো মেসেজ আমরা এখনও শো করাইনি, জাস্ট আমরা চেক করব যে ডাটা ইনসার্ট হচ্ছে কি না। তো আমি এখান থেকে ভাল লাগে না এটা দিলাম, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করছি, ওকে, এবং সাপোজ টেস্টেস আমি এভাবে দিয়ে রাখলাম, যেহেতু ডেমো ডাটা ইনসার্ট করছে ইচ্ছা মতো দিয়ে দিলে কোনো সমস্যা নেই। ওকে, 45 অ্যাভেলেবল কোয়ান্টি, 45 কোয়ান্টিটি, সেভ বুক। আচ্ছা, কোনো ইরর কিন্তু এখানে শো করে নাই। আমরা এবার একটু টেবিলে চেক করবো যে ডাটাটা ইনসার্ট হয়েছে কি না। হ্যাঁ, ডাটাটা কিন্তু চলে আসছে, বাট একটা সমস্যা এখানে কি হচ্ছে যে এই যে বাংলা কন্টেন্টগুলো এখানে কিন্তু ঠিকঠাকভাবে শো করছে না। কারণ কি, আমরা একটু চেক করে নিই, আমরা যখন ডাটাবেস ক্রিয়েট করেছি তখন কি এটা ঠিক করি নাই? লাইব্রেরি বুকস স্ট্রাকচারে যাই একটু, UTF _ জেনারেল _ CI ঠিকঠাকই তো আছে, কিন্তু সমস্যাটা কোথায়? ওকে, সব কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেজে বাংলা কন্টেন্ট কিন্তু শো করছে না। শুধু বাংলা কন্টেন্ট না, হিন্দি, আরবি, উর্দু যে কোনো কন্টেন্ট দিলেই কিন্তু শো করবে না এভাবে নর্মালি, এখন যেভাবে শো করেছে যে ভেঙে ভেঙে শো করেছে এভাবে শো করবে। আমরা কিন্তু সব ধরনের কন্টেন্ট সাপোর্ট করার জন্যই কিন্তু আমরা এই যে ডাটাবেজ ক্রিয়েট করার সময় UTF _ জেনারেল _CI এটা অ্যাড করে দিয়েছিলাম। তো সমস্যা নেই, আমরা এটা ঠিক করতে পারবো। এটা ঠিক করার জন্য আমাদেরকে এক্সট্রা দুই লাইন অ্যাড করতে হবে, এই যে এই দুই লাইন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কপি করে জাস্ট দিয়ে দেবেন। তো এই দুই লাইন কোথায় অ্যাড করতে হবে? আমাদের ডাটাবেস কানেকশন, এই যে dbcon.php এর নিচে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমাদের অন্যান্য জায়গায় বাংলা কন্টেন্ট অ্যাড করার দরকার হতে পারে। তো সেই কারণে আমি ডিবি ডাটাবেস কানেকশনের একদম নিচের দিকে যে MySQL কোয়ারি ফার্স্ট প্যারামিটারে কানেকশন এবং সেকেন্ড প্যারামিটারে সেট ক্যারেক্টার সেট UTF-8 এই লাইনটা এবং দ্বিতীয় এই লাইনটা অ্যাড করে দিতে হবে। ওকে, এই যে UTF_general_CI এটা এখানে মেনশন করতে হবে। আচ্ছা, এবার অ্যাড করার পরে এটা এখানে সেভ করলাম, দেন সেভ করে আমরা এখান থেকে আবার একটা ডাটা ইনসার্ট করি, আগের যে ডাটাটি ইনসার্ট করেছি সেটি আবার করি বাংলা কন্টেন্ট দিয়ে। এখান থেকে ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে টেস্ট আইমান সিদ্দিক, দেন এখান থেকে একটা ডেট দিয়ে দিলাম
215 দিয়ে সেভ বুকে ক্লিক করি, কোনো এরর কিন্তু এখানে শো করছে না। এবার আমরা আমাদের টেবিলটা চেক করি, দেখি আসছে কি না। হ্যাঁ, এই যে এবার কিন্তু বাংলা কন্টেন্টটা এখানে শো করছে। তার মানে কি, যদি আমাদের কখনো এই ধরনের সমস্যা হয়, বা আমরা একটা কাজ করব, যেহেতু কিছু সময় বাংলা কন্টেন্ট ইনসার্ট হচ্ছে না, বা ইনসার্ট হচ্ছে বাট এখানে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, আরেকটি বিষয় যে এখানে যে শো করছে না ঠিকঠাকভাবে, কিন্তু আমরা যে যখন আবার এখানে শো করাবো, ব্রাউজারে শো করাবো, তখন কিন্তু ঠিক বাংলা কন্টেন্ট শো করবে। শুধুমাত্র সমস্যাটা হবে যে আমরা এখানে দেখতে পাবো না, এখানে দেখা যাবে না, এটাই হচ্ছে সমস্যা। তো যা এই সমস্যাটা যেন পড়তে না হয়, সেজন্য আমরা কি করব, এই দুইটা লাইন অ্যাড করে দেব। ওকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আমাদের ডাটা ইনসার্ট হচ্ছে। এখন আরেকটি বিষয় আমরা চেক করি যে আমাদের ইউজার নেমটা ইনসার্ট হচ্ছে কি না। হ্যাঁ, ইউজার নেমটাও কিন্তু এখানে ইনসার্ট হচ্ছে, এবং ডেট টাইমটাও কিন্তু চলে আসছে যে কোন সময়ে এখানে ডাটাটা ইনসার্ট করা হচ্ছে। এবার কি করব আমরা, যখন ডাটাটা অ্যাড হচ্ছে তখন এইখানে একটা মেসেজ শো করবে যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি বা ডাটা সেভ সাকসেসফুলি, এরকম মেসেজ শো করাবে। আরেকটি বিষয়, আমরা যদি কোনো কিছু না দিয়ে সেভ বুকে ক্লিক করি তাহলেও কিন্তু ডাটা ইনসার্ট হচ্ছে। আমরা একটু চেক করি এখানে, এই যে ব্ল্যাঙ্ক শো করছে। কারণ কি, আমরা এখানে কোনো ভ্যালিডেশন দেইনি। তা আমি ভ্যালিডেশনের যে সিস্টেমটি সেটা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় দেখিয়ে দিয়েছে যে কীভাবে ভ্যালিডেশন করতে হয়। তো এখানে যদি আবার দেখাতে যাই আমাদের অনেক সময় লজ হবে। তো আমি এটা দেখাচ্ছি না, আপনারা নিজেরা এটা করার চেষ্টা করবেন, আর অবশ্যই পারবেন, যেহেতু রেজিস্ট্রেশনের সময় দেখানো হয়েছে, এখানে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে জাস্ট এই স্টিমেল ভ্যালিডেশনটা দিয়ে দিচ্ছি, সবগুলোতে রিকোয়ার্ড অ্যাড করে দেই। আচ্ছা, আর একটু কাজ করি, যে আমরা হচ্ছে এখান থেকে ভিউ এটা একটু ঠিকঠাক করে নিই, এটা বাদ দিয়ে দিই যাতে একদম পুরো লাইনে থাকে। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি রিকোয়ার্ড, এভাবে সবগুলোতেই কিন্তু রিকোয়ার্ডটা অ্যাড করে দিতে হবে। এটাকে কপি করছি, দেন কপি করে এখানে রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, এবং এখানে রিকোয়ার্ড, এভাবে সবগুলোতে রিকোয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি সবগুলোতে দিচ্ছি না, দিতে গেলে অনেক সময় লাগবে। এবার যদি আমরা এখান থেকে সেভ বুকে ক্লিক করতে যাই, যে এবার কিন্তু এখান থেকে রিকোয়ার্ড দেওয়ার ফলে সে এই ফিল্ডটি ফিল আপ না করা পর্যন্ত এখান থেকে যেতে দেবে না। এখন কি করব, আমরা মেসেজ শো করাবো, যে ডাটা ইনসার্ট করার পরে মেসেজ শো করবে। তো এটি করার জন্য অলরেডি আমরা কিন্তু মেসেজ শো করিয়েছিলাম। কীভাবে শো করিয়েছিলাম, আমরা যদি স্টুডেন্টসের মধ্যে রেজিস্টার ডট পিএসপিটা ওপেন করি, এই যে এখানে এখানে আমরা ইরর মেসেজ শো করিয়েছি এবং সাকসেস মেসেজ, সাকসেসটাও কিন্তু শো করিয়েছি। তো আমরা এই ইরর এবং সাকসেস দুইটাই কপি করছি, কপি করে আমাদের অ্যাড বুক যেটা ছিল সেখানে আসব। দেন এখানে আসার পরে আমরা মেসেজটা কোথায় শো করাবো, সাপোজ এই উপরে এখানে মেসেজটা শো করবে। তাহলে এটা শো করানোর জন্য আমরা যদি এই প্যানেলের উপরে এটাকে পেস্ট করি, এখানে পেস্ট করে দিলাম, এখানে একটা রিলোড দেই, কোনো সমস্যা কিন্তু নাই। আচ্ছা, এবার কি এই ভেরিয়েবলগুলো জেনারেট করতে হবে। তো এগুলো কখন জেনারেট হবে, যখন এই কোয়ারিটা এক্সিকিউট হবে। এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, সাপোজ রেজাল্ট, আর এখানে কন্ডিশন দেব ইফ, যদি রেজাল্টটা সাকসেস হয় তাহলে এখানে একটা ভেরিয়েবল জেনারেট হবে সাকসেস। আচ্ছা, এর মধ্যে আমরা কিছু মান রেখে দেব, এবং যদি না হয় এলসে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল জেনারেট করব, ইরোরের মধ্যে এখানে আমরা সাপোজ দিয়ে দিচ্ছি ডাটা নট সেভ। জাস্ট এতটুকু আমরা একটা মেসেজ দেব, এখানে ডাবল ওপরে গেছে ডাটা নট সেভ, আর এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ডাটা সেভ সাকসেসফুলি, এই মেসেজটা শো করবে। আচ্ছা, এবার আমরা চেক করি এটাকে, অ্যাডবুকে আবার ক্লিক করছি, এখান থেকে রিফ্রেশ দিয়ে নিলাম, দেন আগের যেটা কন্টেন্ট আমরা সিলেক্ট করেছিলাম সেগুলোই সিলেক্ট করি, ইমেজ সিলেক্ট করলাম, টেস্ট, এখানে যে কোনো ভ্যালু আমরা দিয়ে দিই ডেমো হিসাবে, সেভ বুক, এই যে ডাটা সেভ সাকসেসফুলি, মেসেজটা কিন্তু শো করছে। এবং আমরা যদি আমাদের টেবিলটা আরেকবার চেক করি, এই যে ডাটাগুলো এখানে আসছে, কোনো সমস্যা নাই। এখন আরেকটি কাজ করতে হবে, যে আমরা যখন ডাটা ইনসার্ট করছি তখন কিন্তু ইমেজের নামটা ইনসার্ট হচ্ছে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে ইমেজটা কোথায়, এই যে ইমেজের নামটা কিন্তু ইনসার্ট হচ্ছে, বাট ওই ইমেজটা কিন্তু কোথাও
থাকছে না, অবশ্যই এখানে শুধুমাত্র ইমেজের নামটা আসছে, কিন্তু ইমেজটাও তো আমাদের রাখতে হবে। ইমেজটা কোথায় রাখবো আমরা? ইমেজটা আমরা একদম রুটে, আমাদের প্রজেক্টের রুট এলএমএস, এখানে একটা সাপোজ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ইমেজেস নামে। আচ্ছা রুটে কেন রাখছি? রুটে এই জন্য রাখছি যে আমাদের ইমেজগুলো কিন্তু স্টুডেন্টের স্টুডেন্ট সাইডে ইউজ করার দরকার হবে, লাইব্রেরিয়ান সাইডেও শো করার দরকার হবে, এই জন্য রুটে রাখছি যাতে সুবিধা হয়। আচ্ছা ইমেজেস মধ্যে আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি সাপোজ বুকস নামে। আমাদের স্টুডেন্টের ইমেজ থাকতে পারে, লাইব্রেরিয়ানের ইমেজ থাকতে পারে, তো সবগুলো ইমেজ যেন একসাথে না হয়ে যায় সেই জন্য এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম বুকস নামে। এবার আমরা ইমেজটা আপলোড করব। তো ইমেজটা আপলোড হবে কখন? যখন এই ডাটাটা টেবিলে ইনসার্ট হবে তখনই আমরা ইমেজটা আপলোড করব। তো ইমেজ আপলোড করার জন্য মুভ আপলোডেড ফাইল, তো ফার্স্ট প্যারামিটারে দিয়ে দিতে হবে হচ্ছে আমাদের টেম্প নেমটা, ডলার আন্ডার স্কোর ফাইল, এর মধ্যে আমাদের এই নাম ছিল কি? আমাদের নাম ছিল কিন্তু বুক ইমেজ, তো বুক ইমেজ, দেন এখানে দিতে হবে টেম্প নেম, টেম্প নেম। আর দ্বিতীয় প্যারামিটারের মধ্যে আমাদের দিতে হবে কি? ডেস্টিনেশন, ইমেজটা কোথায় যাবে। তো এখানে আমাদের কি হবে যে ফার্স্টে আমরা এখন আছি কোথায়, লাইব্রেরিয়ানের মধ্যে, আমি স্টুডেন্ট এখান থেকে এ করে রাখলাম, লাইব্রেরিয়ানের মধ্যে আসি, তো ফার্স্টে লাইব্রেরিয়ান থেকে কিন্তু এক ধাপ বাইরে ইমেজের মধ্যে আসতে হবে। তো বাইরে আসার জন্য আমাদের এখানে দিতে হবে ডট ডট স্ল্যাশ, এরপরে ইমেজেস, এরপরে ইমেজেসের মধ্যে আমাদের কিন্তু বুকস নামে এখানে একটা ফোল্ডার আছে বুকস। আমাদের ইমেজটা আপলোড হবে এখান থেকে এক ধাপ বাইরে, যে ইমেজেস ফোল্ডার বুকস ফোল্ডারের মধ্যে, কোনটা আপলোড হবে? এই ইমেজটা। ওকে, যেহেতু আমরা এটা একটা ভেরিয়েবলে রেখে দিয়েছি, এখানে ডট দিয়ে আমি এটাকে কনকাট করলাম, দেন এই নামটা দিয়ে দিলাম। এবার আমরা একটু চেক করি, আমাদের এখানে কিন্তু ইমেজেস ফোল্ডার বুকস ফোল্ডার এর মধ্যে কিন্তু কোনো ইমেজ নাই। এবার আমরা একটা ইমেজ আপলোড করব এখান থেকে, আমি আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, দেন আগের সমস্ত কন্টেন্টটি আমি আবার দিচ্ছি, এই ইমেজটা সিলেক্ট করলাম, টেস্ট, সেভ বুক, হ্যাঁ ডাটা সেভ সাকসেসফুলি। এবার আমরা যদি এখানে আসি, এই যে এখানে কিন্তু ইমেজটা চলে আসছে, এই যে ইমেজটা কিন্তু চলে আসছে। আবার আমরা যদি আরেকটা এখান থেকে সাবমিট করি, এই ইমেজটা সিলেক্ট করলাম, এবার এখানে হাবি জাবি যে কোনো কিছু লিখে দেই কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে ডাটাগুলো ঠিকঠাকভাবে ইনসার্ট করব। জাস্ট এখন চেক করছে যে ডাটা ঠিকঠাকভাবে ইনসার্ট হচ্ছে কি না। আচ্ছা এভাবে দিয়ে সেভ বুকে ক্লিক করি, এখানে মেসেজ শো করছে, এই যে দুইটা ইমেজই কিন্তু এখানে চলে আসছে, তার মানে কি আমরা ঠিকঠাকভাবে ইমেজগুলো আপলোড করতে পারছি। আচ্ছা এবার কি করতে হবে? এবার আমাদেরকে এইগুলো ম্যানেজ বুকের মধ্যে শো করাতে হবে।